ফ্রান্সে সফরত গোলাপগঞ্জ উপজেলার প্যানেল চেয়ারম্যান ও সিলেট জেলা যুব মহিলা লীগের সভাপতি নায়নেত্রী নাজিরা বেগম শিলাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে রবিবার বিকেলে প্যারিসের ক্যাথিমাস্তো রেস্টুরেন্টে ফ্রান্সে বসবাসত প্রবাসী গোলাপগঞ্জবাসীর পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয় এ সময় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি রাজনৈতিক সামাজিক সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রবীণ ব্যক্তি আব্দুল মালিক মানিকের সভাপতিত্বে ও লিগেল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট আজাদ মিয়ার পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী সালে আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি ওয়াহিদবার তাহের বঙ্গবন্ধু পরিষদের ফ্রান্সের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক আলী হোসেন কুমিল্লা সমিতি ফ্রান্সের সাধারণ সম্পাদক নাসির আহমেদ কমিউনিটি নেতা মাহবুবুল হক কয়েস ব্যবসায়ী হাজি কাউসার আহমেদ গৌস উদ্দিন জিল্লুর রহমান বিলাল উদ্দিন শাহ আলম সজিব আলী ও লুৎফর রহমান সহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তারা নারী নেত্রী নাজিরা আসলার বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন বাংলাদেশে আর্থসামাজিকতার প্রেক্ষাপটে বারবার নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে তিনি গোলাপগঞ্জ তথা সিলেটের মা মাটি ও জনগণের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন তা অতলনীয় আগামীতে এ যাত্রা অটুট রাখতে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা থাকবে বক্তারা আগামী সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে তাকে দেখতে চান বলে অভিমত ব্যক্ত করেন পরে প্রবাসী গোলাপগঞ্জবাসী পক্ষ থেকে নাজিরা বেগম শিলাকে ফুলের শুভেচ্ছা ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন আয়োজকরা জানাতুল ফেরদোস্তুলি এফ এম নিউজ লন্ডন